দেশের মানুষ এক নামে চেনেন অভিনয় শিল্পী সালে আহমেদকে, কিন্তু কিছুদিন আগে থেকেই কাউকে চিনছিলেন না তিনি। 2011 সালে স্ট্রোকের পর হাঁটা চলার পাশাপাশি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা, কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন 83 বছর বয়সী এ অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান তিনি। হুমায়ুন আহমেদের অনেক নাটক ও সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন সালে আহমেদ। শুধু সিনেমা ও টিভি নাটক নয়, তিনি যুক্ত ছিলেন মঞ্চের সাথেও। 2011 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরি থেকে অবসর গ্রহণের পর নিয়মিত হন পদ্মায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক। ঢাকা ইংরেজি স্কুলে পড়ে, সব কথাবার্তা ইংরেজিতে বলে। বাংলা জানে না? জানবে না কেন, অবশ্যই জানে। পৃথিবী ছেড়ে চলে গেলেও তার কাজের মাধ্যমেই ভক্তদের মাঝে বেঁচে থাকবেন সালে আহমেদ। শামিমা নাসরিন, জি টিভি নিউজ।